ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায় থেকে আজকে জানব বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে। বিশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলন শুরু হলে ভারতের শ্রমিক শ্রেণী তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। প্রথম পয়েন্ট হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ও বয়কট আন্দোলনের সময় বাংলাসহ বিভিন্ন রাজ্যে শ্রমিক আন্দোলন সক্রিয় হয়ে ওঠে। আন্দোলনকারী শ্রমিকরা প্রতিবাদ, মিছিল, মিটিং এ অংশ নেয়, বিলিতি পণ্য বর্জন করে এবং ধর্মঘটে সামিল হয়। মুচিরা বিদেশি জুতো সারাতে, রাঁধুনিরা রান্নায় বিদেশি দ্রব্য ব্যবহার করতে, ধোপারা বিলাতি কাপড় কাটতে অস্বীকার করে। কলকাতার বিভিন্ন কলকারখানায়, ছাপাখানা, চটকল, রেলওয়ে, ট্রাম কোম্পানি, হাওড়ায় বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি, বরিশালের সেটেলমেন্ট, বাউরিয়ায় জুট মিল, তুতিকরিনের বস্ত্র কারখানা, বোম্বাই ও রাওয়ালপিন্ডিতে অস্ত্র কারখানা ও রেলওয়ে ওয়ার্কশপ প্রভৃতি জায়গায় ব্যাপকভাবে শ্রমিক ধর্মঘট শুরু হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলনের সময়। এ সময় ভারতের অন্তত 450টি শ্রমিক ধর্মঘট হয়। মাদ্রাজ শ্রমিক ধর্মঘটের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। কলকাতার বিভিন্ন ওয়ার্কশপ, রেলওয়ে, ট্রাম কোম্পানি, বন্দর, পাটকল, জামশেদপুরের টাটা ইস্পাত কারখানা, রানীগঞ্জের কয়লাখনি প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক শ্রমিক ধর্মঘট হয়। বোম্বাই, কানপুর, সোলাপুর, জামালপুর প্রভৃতি শহরেও ব্যাপক শ্রমিক ধর্মঘট হয়। তিন নম্বর পয়েন্ট হচ্ছে আইন অমান্য আন্দোলনের সময়। কংগ্রেস আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। মহারাষ্ট্র, বাংলা, আসাম, মাদ্রাজ সহ বিভিন্ন অঞ্চলে শ্রমিক ধর্মঘট হয়। মহারাষ্ট্রের সোলাপুর, নাগপুর, বোম্বাইয়ে ব্যাপক শ্রমিক ধর্মঘট হয়। বোম্বাইয়ে রেল শ্রমিকরা রেল লাইনে অবরোধ করে সত্যাগ্রহ আন্দোলন চালায়। বাংলায় কলকাতার বিভিন্ন চটকল, পরিবহন শিল্প কারখানা, কুলটির লৌহ ইস্পাত কারখানা, রানীগঞ্জের কয়লাখনি এই সমস্ত জায়গাতে ব্যাপকভাবে শ্রমিক ধর্মঘট হয়। করাচি বন্দর, হীরাপুরে লৌহ ইস্পাত কারখানা, আসামের ডিগবয় তৈল শোধনাগর প্রভৃতি জায়গাতেও শ্রমিকরা ধর্মঘটে সামিল হয়। চার নম্বর পয়েন্ট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময়। কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীকে কংগ্রেস পরিচালিত ভারত ছাড়ো আন্দোলন থেকে দূরে থাকার নির্দেশ দেয়। তা সত্ত্বেও শ্রমিক শ্রেণীর একটি বড় অংশ এই সময় নানা আন্দোলনে সামিল হয় এবং বিভিন্ন কলকারখানায় ধর্মঘট করে। জামশেদপুরের টাটা ইস্পাত কারখানার শ্রমিক ধর্মঘটে 13 দিন বন্ধ থাকে। আহমেদাবাদের বস্ত্র শ্রমিকরা 3 মাসেরও বেশি সময় ধরে সেখানে ধর্মঘট চালিয়ে যায়। এছাড়া দিল্লি, বোম্বাই, লখনউ, কানপুর, নাগপুর, মাদ্রাজ প্রভৃতি স্থানের শ্রমিকরাও ব্যাপকভাবে সপ্তাহব্যাপী ধর্মঘট ও হরতাল পালন করে। উপসংহার: কংগ্রেস পরিচালিত বিভিন্ন জাতীয় আন্দোলনে শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করলেও কংগ্রেস দলের তুলনায় কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণীর ওপর বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। এজন্য কমিউনিস্টদের দমনের উদ্দেশ্যে সরকার বিভিন্ন কমিউনিস্ট নেতাকে বিভিন্ন ষড়যন্ত্র মামলায় জড়িয়ে দেয় এবং
কমিউনিস্ট পার্টিকে এক সময় অর্থাৎ 1934 সালে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার। এ হলো আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু।